হাই বন্ধুরা, আমি কৌস্তব সবাইকে আজকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমাদের গোয়েচালা ট্রেকিং এর দ্বিতীয় দিন। আমরা এখন আছি সোকাতে। এখন সকাল 7টা বাজে। আমরা সবাই ফ্রেশ হয়ে নিচ্ছি। আমরা সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজকের ব্রেকফাস্টে আছে ব্রেড, অমলেট, পাস্তা, জ্যাম, কফি। আজ আমাদের গন্তব্যস্থল জংরি। এখন সকাল 8:30 বাজে। আমরা সোকা থেকে বেশ কিছুটা উঠে চলে এসেছি চড়াই পথে। কাল আমরা 18 কিলোমিটার হেঁটে ইউকসাম থেকে সোকা এসেছিলাম। আমাদের বন্ধুরা এক এক করে সব এগিয়ে চলেছে। খুব কষ্ট হচ্ছে, চড়াইটা একটু বেশিই মনে হচ্ছে। আমরা এখন একটা সুন্দর কাঠ বাঁধানো পথ দিয়ে এগিয়ে চলেছি। অনেকক্ষণ বাদে এবার আমরা পৌঁছেছি একটা সমতল জায়গায়। এই যে এবার পেছনে ঘোড়াগুলো আসছে, আমাদের সাইড দিতে হবে। এইগুলো মনে হচ্ছে আমাদেরই ঘোড়া, জিনিসপত্র নিয়ে ওপরে আসছে। রাস্তার দুই ধারে রডোডেনড্রন, রাস্তার শোভা আরও বাড়িয়ে দিয়েছে। কোথাও সাদা, কোথাও গোলাপি, কোথাও হলুদ রডোডেনড্রন রাস্তা জুড়ে ফুটে আছে। এই রডোডেনড্রনের শোভা দেখতে দেখতে আমরা আমাদের ক্লান্তি ভুলে এগিয়ে চলেছি। আমরা এগিয়ে চলেছি ফেডাংয়ের দিকে। সামনেই ফেডাং, ওখানে আমরা লাঞ্চ সারব। ওই যে দূরে আমাদের টিম একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে। আমরা এখন চলে এসেছি ফেডাংয়ের টেকার সাটে। এখানে আমাদের জন্য গরম গরম পপকর্ন আর চা ব্যবস্থা আছে। গরম গরম পপকর্ন আর চা খেয়ে আমরা আবার হাঁটা শুরু করব। সামনেই আছে দেওরালি তারা। এই ফেডাংয়ের টেকার সাটের চারিপাশে লাল রডোডেনড্রন ভর্তি হয়ে ফুটে আছে। আমরা এখন পৌঁছে গেছি দেওরালি দাঁড়া। চারিদিকে দারুণ পরিবেশ, প্রকৃতির মাঝে ফুটে আছে হলুদ রঙের রডোডেনড্রন, যেন প্রকৃতির শোভা আরও বাড়িয়ে দিয়েছে। এই যে আমাদের বন্ধু সঞ্জিত ঘোষ, আমাদের এই ট্রেকের টিম লিডার। এখানে আমরা সবাই বসে একটু রেস্ট নিয়ে নেব। আমাদের পেছনে হলুদ রডোডেনড্রনের বাগান মনে হচ্ছে। সবকটা গাছেই হলুদ রডোডেনড্রন ফুটে আছে। আমরা আবার এগিয়ে চলবো জংরির দিকে। আজ আমরা মোট 12 কিলোমিটার হেঁটে জংরিতে এসে পৌঁছালাম।